গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা ইংলিশ শিখুন। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের টপিক হলো দি লাগুন বাই জোসেফ কর্নেট। এটি আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি সিলেবাসে রয়েছে, তাই টপিকটি আমি অত্যন্ত যত্ন সহকারে বাংলায় আলোচনা করতে যাচ্ছি। আমরা প্রথমে যদি টাইটেলের দিকে তাকাই, তাহলে দেখবো তো কি দা লাগুন। লাগুন কথাটির অর্থ হলো কি, মূল স্ট্রিম থেকে যে মূল যে জায়গা সেখান থেকে একটু দূরে সরে যাওয়া, খাড়ি খাড়ির মতো খাড়ি। তো টাইটেল ট্যাগের মধ্যে দিয়ে আমরা জীবনের যে একটা মূল স্ট্রিম মেইন লাইফ থেকে কি কোনো দূরে, কোনো একটা দূরে সরানো জায়গা, যাকে আমরা লাগুন বলি। গল্পটি লিখেছেন জোসেফ কনরেড। জোসেফ কনরেডের আমরা লাইফের দিকে যদি আমরা তাকাই, তিনি ছিলেন একজন পোল্যান্ডের লোক। তার টাইম স্প্যান হচ্ছে 1857 থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন একজন পলিশ রাইটার। এরপরে তিনি ইংল্যান্ডে চলে আসেন, ইংল্যান্ডে এসে তার লিটারেরি জগৎ শুরু করেন। জোসেফ কনরেডের জীবনের ছোট থেকে লক্ষ্য ছিল অ্যাডভেঞ্চার, বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। পরবর্তীকালে তিনি কো পাইলট বা কো ক্যাপ্টেন হিসেবে একটা কাজ পান এবং বিভিন্ন দেশে ভ্রমণ করতে শুরু করেন। আর এর ফলে তার বিভিন্ন লেখার মধ্যে যে আমরা বিভিন্ন ভ্রমণ কাহিনী যার বাস্তব প্রতিফলন পাই, ইনি কোনো কল্পনায় জগতে কোনো লেখা না লেখে বাস্তবে যা দেখতেন তাই তার লেখার মধ্য দিয়ে পরিফুটিত করেছিলেন। আমরা যদি জোসেফ কনরেডের লেখার দিকে তাকাই, তার বিখ্যাত লেখাগুলি হলো দ্য নিগার অব দ্য নার্সিসাস 1897, হার্ট অফ ডার্কনেস যেটা তার মাস্টারপিস বলা হয়। এর মধ্য দিয়ে তিনি দেখাতে চেয়েছেন যে আফ্রিকার যে হার্টের ভিতরে যে কী ধরনের কাণ্ডকলাপ চলে, লর্ড জিম, নস্ট্রোমো, দ্য সিক্রেট সার্জন, এগুলো হচ্ছে তার মাস্টারপিস। বেশিরভাগ তার লেখাগুলির মধ্যে দিয়ে আমরা তার অ্যাডভেঞ্চারের যে বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার তার বর্ণনা পাবো। এখন আমরা এই যে দি লাগুন, এই কোন ধরনের ওয়ার্ক, এর সম্বন্ধে, দ্য টাইপ অফ ওয়ার্ক সম্বন্ধে একটু কিছু বলবো। দ্য লাগুন ইজ এ শর্ট স্টোরি উইথ এলিমেন্ট অফ রিয়ালিজম, একটা শর্ট স্টোরি যার মধ্যে কি রিয়ালিজমের এলিমেন্ট আছে, বাস্তবতার এলিমেন্ট আছে, অ্যাডভেঞ্চার যার মধ্যে অ্যাডভেঞ্চার আছে, রোমান্টিসিজম। জোসেফ কনরেড কমপ্লিটেড দ্য শর্ট স্টোরি ইন 1986 অ্যান্ড পাবলিশড ইট দ্য কর্নহিল ম্যাগাজিন, এ ডিস্টিংগুইশড লন্ডন পিরিয়ডিক্যালস দ্যাট ফিচার্স পোয়েমস, এসেস, শর্ট স্টোরিজ অ্যান্ড সিরিয়ালাইজড নভেলস। তিনি এটা শেষ করেছিলেন 1896 খ্রিস্টাব্দে, দ্য কর্নহিল ম্যাগাজিনে পাবলিশ করেছিলেন, যে ম্যাগাজিনটি কি এসে শর্ট স্টোরি এবং নোভেলের বিভিন্ন সেটিং, খুবই ইম্পর্টেন্ট সেটিংটা, কোন সময় ঘটেছিল, দ্য হাফ অফ দ্য 19th century, আফটার যখন ইউরোপরা কী করলো, সাউথ এশিয়াকে ক্রোনাইজ করে নিল, বা তাদের নিয়ে ইউরোপ যখন তাদের আন্ডারে নিয়ে চলে আসলো। আফটার দ্য মালয় কিঙ্গো, মালয় যে জায়গাটিতে সেটিংটা হয়েছে সেটা হচ্ছে কি মালয় হচ্ছে কি সাউথ এশিয়ার একটা, সাউথ ইউরোপের একটা জায়গা আর কি, দ্বীপের মতো জায়গা। দ্য স্টোরি সেট ইন দ্য সাউথ এশিয়া অন দ্য মালয় পেনিসুলিয়া ইন দ্য মালয় আর্কিপেলিগো, এ রিভার ফ্লোয়িং ইস্টওয়ার্ড অন দ্য ওশান অ্যান্ড এ ক্রিক ফ্লোয়িং ইন ল্যান্ড থ্রো দ্য ড্যান্স ফরেস্ট অ্যান্ড এ স্মল হাউস অন লাগুন। এখানে বলে দিচ্ছে যে লাগুনটা হচ্ছে কি দ্য মেইন স্ট্রিম, মেইন জায়গা থেকে একটু দূরে, নদী থেকে দূরে একটা দ্বীপের মতো জায়গা, যেটাকে সমতল জায়গা, যেটাকে লাগুন বলা হয়, সেই জায়গাটিতে এই লাগুনের মধ্যেই সেটিংটা হয়েছে। স্মল হাউস, লাগুনের মধ্যেই যে একটা ছোটো বাড়ি ছিল সেখানেই মেইন সেটিংটা। দ্য অ্যাকশন টেক্স প্লেস ইন দ্য এবার এসে যে মালায়ের যে বিভিন্ন রাজা ছিল, যেমন ওয়াজো, স্পিঙ্গো, বানিও অ্যান্ড ডি ডেনিংজো, এরা বিভিন্ন ধরনের যুদ্ধ করে, আর এই যুদ্ধের পরে যে যুদ্ধের উদ্দেশ্য ছিল কে সেখানকার রাজা হবে, এই যুদ্ধের পরেই এই তারপর ইংল্যান্ডরা ওই সাউথ এশিয়া দখল করে নেয় এবং তার ওই সেই সময় নোভেলটির সেটিংটা। এবার আমরা ক্যারেক্টার সম্বন্ধে জানব, অবশ্যই জানা দরকার। হোয়াইট ম্যান, ইনি ছিলেন একজন কথাকার, মানে নন মালায়ান আর কি, হোয়াইট ম্যান মানে ইউরোপিয়ান ট্রাভেলার, হু ওয়াজ এ ক্যাপ্টেন এ সাম্পেন মানে একটা বড় জাহাজ, যেটা কি মালায়ের যে মানুষদের দ্বারা চালানো হতো, তারই ক্যাপ্টেন ছিলেন হোয়াইট ম্যান। সে ছিল কি
যে নোবেলের যে প্রোটাগনিস্ট আর সাথে এক খুব ভালো বন্ধু, হি ইজ আইডেন্টিফাইড বাই এ গিভেন নেম অর সার নেম। এ মালয় ফ্রেন্ড আর সাথ অ্যাড্রেসেস হিম এজ টু ওয়ান। এই যে হোয়াইট ম্যানের একটা ডাক নাম ছিল, যেটা এই ডাকনাম বা নিক নেম ছিল, যেটা যে নামটা দিয়েছিল নোবেলের শর্ট স্টোরি প্রোটাগনিস্ট আরশাদ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, যে দ্য হোয়াইট ম্যানের নিক নেম কী ছিল আরশাদ, এটা কী ছিল? এ টাইটেল অফ রেসপেক্ট মিনিং স্যার অর মাস্টার। এই এই টু ওয়ানের মানে হচ্ছে কি? স্যার বা মাস্টার। আরশাদ হচ্ছে প্রোটাগনিস্ট এ মালয় হু হ্যাজ বিন লিভিং ইন এ স্মল হাউস অন লাগুন উইথ হিজ বিলাভেড অ্যান্ড এ ওম্যান নেম ডায়ামেলিন হু ওয়াজ ওয়ান্স এ সার্ভেন্ট অফ এ রাজাস ওয়াইফ। আফটার আরশাদ ফল ইন লাভ উইথ ডায়ামেলিন, হি অ্যান্ড সি ইলোপড অ্যান্ড ওয়ার চেস্ট বাই হিজ রাজাস ম্যান। আরশাদ ছিল নোবেলের প্রোটাগনিস্ট, সে ডায়ামেলিন নামে এক মেয়ের প্রেমে পড়ে যায়। ডায়ামেলিন ছিল একজন যে রাজা ছিল ওই জায়গার, ওই রাজার ওয়াইফের সার্ভেন্ট আর কি, মেড সার্ভেন্ট। পরবর্তীকালে আরশাদ এবং তার ভাই ডায়ামেলিনকে নিয়ে পালিয়ে যায় বা কিডন্যাপ করে। ডায়ামেলিন ছিল আরশাদের মেড এবং সে নোবেলটির শেষে ড্রামার মারা যায়। আরশাদের ব্রাদার একজন ইম্পর্টেন্ট অ্যান্ড প্রমিনেন্ট ক্যারেক্টার, ইয়াং, যার কোনো নাম দেওয়া হয়নি এখানে, ইয়াং হু অ্যাপিয়ার্স ইন এ ফ্ল্যাশব্যাক স্টোরি টোল্ড বাই আরশাদ। এই শর্ট স্টোরিটির মধ্যে আমরা কিন্তু অবশ্যই একটা ফ্ল্যাশব্যাক স্টোরি পাবো। ফ্ল্যাশব্যাক যেমনই আমরা হার্ট অফ ডার্কনেসের মধ্যে অনেক ফ্ল্যাশব্যাক টেকনিক ইউজ করেছিল, তেমনি এটাতেও এক ধরনের ফ্ল্যাশব্যাক টেকনিক ইউজ করেছে। আরশাদের ব্রাদার একজন প্রমিনেন্ট ক্যারেক্টার এখানে, যে আরশাদের ব্রাদার এবং আরশাদ দুজনে ডায়ালিমিনকে কিডন্যাপ করে, কিডন্যাপ বলতে এখানে কিডন্যাপ কোনো ক্ষতি করার জন্যই তাকে কিডন্যাপ করেনি, কেন তাকে বিয়ে করার জন্যই সে কিডন্যাপ করেছিল আরশাদ। কাকে? ডায়ালিমিনকে, এবং তার ভাই তাকে সাহস দিয়েছিল, মানে সাহায্য করেছিল। দ্য জুরাগন, জুরাগনকে ছিল স্টিয়ারম্যানের যে বোটটা চালাতো হোয়াইট ম্যানের, তাদের মানে হেড আর কি। আর তারা এছাড়াও অন্যান্য ক্যারেক্টার রয়েছে, যেমন রাজা ইঞ্চ মিডিয়া অ্যান্ড রাজাস ওরিয়র, এবং এগুলো অত ইম্পর্টেন্ট ক্যারেক্টার না। রাজা হচ্ছে কি, ওই যে মালয়ের একজন রুলার ছিল, এবং ইঞ্চ মিডিয়া ছিল রাজার ওয়াইফ, ডায়ামেলিনের মালিক আর কি, মালকানি, যার মেড সার্ভেন্ট ছিল ডায়ামেলিন। এছাড়া রাজার ওরিয়র যারা ছিল এই শর্ট স্টোরিতে আমরা ফ্ল্যাশব্যাক নেগেটিভ টেকনিকের মধ্যে দেখতে পাবো, যারা চেস করেছিল কাকে, আর এবং তার ব্রাদার এবং ডায়ামেলিনকে মারার জন্য শেষে তার ব্রাদারকে মেরে দেবে। এইভাবে এই হচ্ছে নোবেলটির ক্যারেক্টার। এবার মেইন স্টোরি, মেইন স্টোরিটা আমরা বলতে গেলে আমাদের অনেক কিছু মনে রাখতে হবে। এখানে সাবকনসিয়াস মাইন্ড কীভাবে একটা মানুষের মনকে আঘাত করতে পারে সেটা দেখানো হয়েছে। সাবকনসিয়াস মাইন্ড কেমন, যেমন আমরা কোথাও যাচ্ছি, নিজের আপনজনের কারো একটা হেল্পের, যেখানে হেল্পের প্রয়োজন, কিন্তু আমি পারবো হেল্পটা ওকে করতে, কিন্তু ইচ্ছা করে করলাম না, এর পরিবর্তে দেখলাম আমার হেল্পটার জন্যই, আমার আপনজন হেল্পটা না পাওয়ার জন্য আমার আপনজনটি মরে গেল, তাহলে এই যে ব্যথাটা আমার মনে থেকে যাবে, এই আমি তো পারতাম, আমি তো লোকটাকে চাইলে হেল্প করতে পারতাম, আমার জন্য সে আর কি মরে গেল। এই যে একটা যন্ত্রণা যে মানুষকে কুটে কুটে খায়, সেটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড। এখানে সাবকনসিয়াস মাইন্ড কী, যে আরশাদ চাইলেই তার ভাইকে হেল্প করতে পারতো, বাঁচিয়ে নিতে পারতো, কিন্তু সে বাঁচায়নি, সে তার প্রেমিকার মোহে পড়ে যায়, তার প্রেমিকা নিয়ে চলে যায়। এখানে এটাকে সাবকনসিয়াস মাইন্ডের মানে কাজ করেছে। গল্পটা শুরু করে আমি এটা একটা, আমিও একটা ফ্ল্যাশব্যাক টেকনিক এখানে ইউজ করলাম, মানে একটা জিনিস বোঝানোর জন্য। তাহলে কি গল্পটা কীভাবে শুরু হচ্ছে? দ্য হোয়াইট ম্যান আরশাদের খুবই বন্ধু, আরশাদ আর সে যে লাগুনের মধ্যে একটা জঙ্গলের মধ্যে বাড়ি করেছে। এবার দ্য হোয়াইট ম্যান তার কী করছে, এই আরশাদের সঙ্গে দেখা করার জন্য একটা নৌকা ভাড়া করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আরশাদের বাড়িতে গিয়ে পৌঁছালো। এবার এখানে দেখাতে চেয়েছে যে ডায়ামেলিন কী ছিল, এখানে কার্ড সোল, কার্স মানে কি, অভিশপ্ত সোল, কেননা যেহেতু যার জন্য তার ভাইকে ছেড়ে দিতে হয়েছে, মানে মরতে হয়েছে, এই জন্য কি ডায়ামেলিন একটা অভিশপ্ত সোল। এখানে গল্পটির শুরুতে আমরা দেখতে পাবো যে ডেসক্রিপশন দিয়েছে কীভাবে একটা মানুষ মৃত্যুর পরীর দিকে হাঁটে, সেখানকার যে গল্পটা, যে স্টোরিটা, যে মানে নেরেশনটা তেমনইভাবে নেরেশন করেছে জোসেফ কনরাড। সেই ডার্ক অন্ধকারময় জায়গা নেরেশন, এবং জায়গাটা একদম অন্ধকারময় যেখানে আরশাদ বাড়িটা করেছিল লাগুনের উপর, চারিদিকে একবারে স্তব্ধ ভয়ঙ্কর পরিবেশ। এবার গল্পটির শুরুতে আমরা দেখবো দ্য হোয়াইট ম্যান কী করবে, একটা বোট ভাড়া করে নিয়ে
আরশাদের আরশাদের সঙ্গে দেখা করতে যাবে, কেন আরশাদ হচ্ছে তার বন্ধু। এবার যাইতে এবার বোটম্যান গিয়ে নিয়ে এবার যাবে এবং আরশাদের বাড়ির কাছে আসবে, আসে দেখবে এবার দ্য হোয়াইট ম্যান যে আরশাদের যে হা মানে যে ক্লিনিং, যেটা এখানে বাড়ি বলতে ক্লিনিং বলতে বোঝানো হয়েছে, ক্লিনিং মানে ঢুকতে যাবে আর কি, তখন দেখবে যে আরশাদ তাকে মানে দীর্ঘদিনভাবে না দেখে বন্ধুটাকে মানে মানে আমন্ত্রণ না করে মানে মানে তাকে স্বাগত না জানিয়ে তাকে হঠাৎ করে বলবে যে বন্ধু আপনার কাছে কোনো টুয়াল আপনার কাছে কোনো মেডিসিন আছে। আরশাদ কিন্তু চমকে যাবে, তার কাছে গিয়ে সে চমকে যাবে, কেন কী হয়েছে, কী অসুস্থ আছে নাকি। তখন আরশাদকে বলবে দ্য হোয়াইট ম্যান, হ্যাঁ আসো দেখে নাও ঘরের মধ্যে কী আছে, দেখবে যে ডায়মেরিন খুবই অসুস্থ। এবার এই আরশাদের কাছে আসার পর কী করবে আরশাদ, কী করবে এই হোয়াইট ম্যানকে তার জীবনের যে গল্প ওটাই শোনাবে, এইভাবেই গল্প নেরেশনটা শুরু করবে জোসেফ কোনেন। এভাবে আরশাদ তারপর কী করবে দ্য হোয়াইট ম্যানকে গল্প শোনাবে তার জীবনের গল্প, যে কীভাবে সে নিজের প্রেমিকাকে বাঁচানোর জন্য নিজের ভাইকে বিপদে ফেলে দেবে। এইভাবে তারপর গল্পটা শোনাবে যে কি যে যে মেয়েটাকে সে ডায়মন্ডকে ভালোবাসে সে ছিল কি এক রাজার ওয়াইফের মেইট, কিন্তু একদিন সেই মালয়েশিয়াতে থাকাকালীন সে প্রেমে পড়ে যায়, প্রেমে পড়ে হাবুডুবু খায়, কিন্তু তার পক্ষে সম্ভব ছিল না তাকে বাঁচানোর জন্য মানে তাকে সরাসরি প্রেম বিয়ে করার বা প্রেম করার। এবং দুই ভাই আরশাদ তার ভাইকে বারবার ব্যাপারটা বলবে, আর ওর ভাই ছিল খুবই একজন যোদ্ধা এবং ওরিওর খুবই যোদ্ধা, এবং আরশাদও তেমনই যোদ্ধা ছিল, কিন্তু তার প্রেমে পড়ে গিয়ে সে অনেকটা দুর্বল হয়ে যায়, জানে সচরাচর আমরা প্রেমে পড়লে কেমন উইক হয়ে যাই, তো সে তেমনই তারাই তেমনই ঘটনা ঘটেছিল, সে তার মানে ডায়াবেলিং ছাড়া অন্য কিছু ভাবতেই পারতো না। এর তার ভাইয়ের এই ভালোবাসা আরশাদের এই ভালোবাসা তার ভাই দেখে সেও মুগ্ধ হয়ে যায়, এবং তারা দুজনে কী করবে ডায়াবেলিনকে কিডন্যাপ করে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করবে। এবার এরা ডায়াবেলিনকে নিয়ে ভেগে গেলে রাজার এক দল সৈন্য তাদেরকে চেস করে এবং তাদের পিছনে ছুটতে থাকে। এবার আরশাদের ভাইয়ের কাছে একটা বন্দুক ছিল, যেটা এই হোয়াইট ম্যান কিছুদিন আগে আর কি এদের বন্দুকটা তো অনেক দিনের দিয়েছিল। এবার ওর ভাইকে বলবে যে দেখো ওরা যদি আসুক না আসুক তবু আমি ওদের সামলে নিতে পারবো, কেননা আমাদের কাছে গান আছে তাদের কাছে নেই। এবার যখন এক মানে দ্বীপে তারা সবাই দুজনে তিনজনে আছে বসে থাকবে, হঠাৎ দেখবে যে কী করবে যে ওই রাজার মানুষ রাজার সৈন্যরা বন্দুক নিয়ে চলে আসছে। এবার আরশাদের ভাই বলছে তুমি একে নিয়ে ওই ডায়মন্ডকে নিয়ে তুমি একটু সামনে যাও, একটা জেলের বাড়ি আছে তার পাশে একটা বোট নিয়ে তুমি এখানে ওয়েট করো, আমি এদেরকে মানে ভাগিয়ে দিয়ে আমি যাচ্ছি। রীতিমতো সব কাজ চলতে থাকে, সে তার আরশাদ তার ডায়মন্ডকে নিয়ে এদিকে মানে খুবই প্রেমে তার হাবুডুবু খাচ্ছে, তার প্রেমে একবার মুগ্ধ হয়ে তাকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ এবার এর ওই রাজার সৈন্য চলে আসে তাদের অ্যাটাক করতে, রাজার সৈন্য তাদের অ্যাটাক করতে চলে আসে, আর এদিকে তার ভাই সৈন্যদেরকে মানে থামায় আর কি বন্দুকের গুলি দিয়ে, ওদের কাছে তো বন্দুক ছিল না। এবার এদের কাছে আরশাদের ভাইয়ের কাছে শুধুমাত্র তিনটি গুলি ছিল, তিনটি গুলি বারবার ফায়ার করার পর সে তারপর মানে ওর ভাইয়ের কাছে আরশাদের কাছে ছুটতে থাকে। কিন্তু আরশাদ যখন দেখছে যে তার ভাই বিপদে পড়ে গেছে, তার কাছে নৌকা না নিয়ে গিয়ে ও এদিকে ডায়মন্ডকে নিয়ে ভাগ, তার উদ্দেশ্য ছিল ডায়মন্ডকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে জায়গায় মৃত্যু বলে কিছু নাই, যে জায়গায় মানুষের মানে মৃত্যু বলে কিছু নেই, শুধু ভালোবাসা আর ভালোবাসা, একটা ইলুশনের জগতে, একবারে রোমান্টিক জগতে। কিন্তু ও দেখছে যে ওর ভাইকে চারিদিকে লোকে পেটাচ্ছে, মেরে ফেলবে, ইচ্ছা করলে ও গিয়ে বাঁচাতে পারবে, কিন্তু সে না করে তার ভাইকে ছেড়ে দিয়ে সে চলে যায় এক নতুন জায়গায়, যে একটা নতুন জায়গা লাগুনে গিয়ে একটা বাড়ি করে। এভাবে দীর্ঘদিন থাকতে 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 যখন এভাবে এই গল্পটা কি আরশাদ কাকে শোনাচ্ছে, যে হোয়াইট ম্যানকে, হোয়াইট ম্যান যে তার কাছে মিলতে আসবে আর কি, দেখা করতে আসবে, সে সে দেখবে একদিন ডায়াবেটিসে খুব অসুখ হয়ে যাবে, ভয়ঙ্কর ফিভার। এবার ওই সময় যখন অসুখে খুব জোরে কাঁপবে ওই সময় দ্য হোয়াইট ম্যান আরশাদের কাছে আসবে। এবার এই তারপর দুজনের মধ্যে যখন হয়ে যায় তারপর গল্প শোনাবে, এবার যে আরশাদ আমার বউ কী হবে, কি মরে যাবে, আর ডায়াবেটিস কি মরে যাবে, তখন অনেক ফিলোসফিক্যাল কথা হবে দুজনের মধ্যে, যে হ্যাঁ এর ভাগ্যে যদি এটাই থাকে,
অবশ্যই মরবে, শেষে দেখবো কি যে ডায়াবেটিস মরে যাবে। এতে আরশাদের জীবনে প্রচুর খেপ চলে আসবে যে আমি কি করলাম, যে যাকে আমি যাকে ভালোবেসলাম, যাকে যার জন্য আমি নিজের ভাইকে ছেড়ে চলে আসলাম, এও আজকে আমাকে ছেড়ে চলে গেল। আর গল্পটাতে আমরা দেখতে যাবো যে নেরেশনটা করেছে খুবই মানে খুবই কংক্রিট নেরেশন আর কি, যে যে যতদিন ধরে ডায়াবেটিস বেঁচে থাকবে চারিদিকে অন্ধকার এবং চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ, আর যখনই সে মরে যাবে একবারে সেই অন্ধকার দূর হয়ে যাবে। একটা বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট ইউজ করেছে, এইভাবে যখন দেখবো যে আরশাদকে যখন গল্প শোনাবে তার ডায়াবেটিস হয়ে, আরশাদ যখন সরি হোয়াইটম্যানকে গল্প শোনাবে হঠাৎ করে যে এ ডায়াবেটিস মারা যাবে, এতে দুজনের মধ্যে খুবই দুঃখ। আর এই হোয়াইটম্যানটা কি এক রাতের জন্য খালি থাকতে হবে আরশাদের কাছে, দুজনের একটা মানে গল্প গুজব হওয়ার পর দেখবো রাতে এসে মরে যাবে, মরে যাওয়ার পর দেখবো আমরা যে গল্পটা যে চারিদিকে যে যে জায়গাটি থাকতো চারিদিকে অন্ধকার ছায়াচ্ছন্ন, কিন্তু হঠাৎ করে যখন দিয়ে ডায়াবেটিস মরে গেল সব অন্ধকার দূর হয়ে গেল, চারিদিকে আলো। তাই এখানে ডায়াবেটিসের যে আত্মাটা ছিল সেকে কার্ড সোল বলে চিহ্নিত করে লেখক চিহ্নিত করেছেন, এইভাবে সে মরে যাবে। সকালের দিকে আরশাদকে বলবে দ্য হোয়াইটম্যান, তুমি কি বাড়ি যেতে চাও, তাহলে যদি বাড়ি যেতে চাও তো আমি তোমার জন্য ওয়েট করছি, আমার সাথে চলো। কিন্তু আরশাদ বলবে না, যে জায়গায় আমি আমার নিজের ভাইকে মৃত্যুর মুখে ছেড়ে চলে আসছি সেই জায়গায় কি আমি তাকে আবার ওই জায়গায় আমি ফিরে যাবো, আমি আর কোথাও যাবে না। এইভাবে গল্পটা শেষ হয়ে যায় এবং সে দৃঢ় প্রতিজ্ঞা করে নেয় যে এবার যদি আমি সেই মালায়ে ফিরে যাই তা আমার যে ভাইয়ের যে মৃত্যুর যে শত্রু মার্ডারের যে শত্রু যে মার্ডার করেছিল সবাইকে আমি একে একে মার্ডার করবো। এইভাবে শর্ট স্টোরিটা শেষ হয়। এভাবে আজকের লেসন আমি শেষ করলাম, পরবর্তীকালে নতুন নতুন লেসন নিয়ে আসবো। তাই আমার এই বন্ধুরা আমার এই চ্যানেলকে শেয়ার করবেন, আবার সাবস্ক্রাইব করবেন।